নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। আসন্ন পঞ্চায়েত ভোট উপলক্ষে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার শান্তিপুর এলাকায়। শাসক দলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীর শংসাপত্র গ্রহণ করলেন। নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খন্ডঘোষ জেলা পরিষদের 5 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হল এক বৃদ্ধের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের কর্মীরা। আসছি বিস্তারিত খবরে। আসন্ন পঞ্চায়েত ভোট উপলক্ষে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় খন্ডঘোষের গোপাল বেড়া অঞ্চলে। প্রার্থী এদিন জানান, জিতলে সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাবেন। মে দিবসে জেলা পরিষদ প্রার্থীকে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। খন্ডঘোষের গোপাল বেড়া অঞ্চলের কেন্দুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনের প্রার্থী শিক্ষক বিশ্বনাথ রায়কে নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রচার সভা। আমরা একটু জোরে বড় তালি দিন। প্রায় 500 মহিলা তৃণমূল কর্মী এদিনের সভায় উপস্থিত ছিলেন। এদিনের সভায় প্রার্থী সহ ব্লক ও অঞ্চল স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ অংশগ্রহণ করেন। কিন্তু আজকে যে পদ্মপুর প্রতীক হিসেবে মানুষের জায়গাটা ভোট দিতে চাইছে, চাইতে চাইছে, আজকে এই পদ্মপুর কিন্তু মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে, মানুষের মধ্যে আরো ধর্মের বিভেদ তৈরি করে মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, মানুষের জীবন কেড়ে, তাই পদ্মপুর চিহ্নে আপনারা ভোট দেবেন না। মহিলা হিসেবে কন্যাশ্রী প্রকল্পের জন্য, রূপশ্রী প্রকল্পের জন্য আপনারা বুঝে যাবেন, আপনারা নিজের ভোটটা জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে আপনারা শক্ত করবেন। এই কন্যাশ্রী প্রকল্প কি করেনি মহিলাদের জন্য? আপনারা যারা একটু পড়াশোনা করেছেন খোঁজ নিয়ে দেখবেন, আজকে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীর সংখ্যা দেখুন ছেলেদের থেকে মেয়েরা আজকে বেশি কলেজে পড়াশোনা করছে। ইউনিভার্সিটিতে যান, সেখানে দেখবেন আজকে মেয়েরা বেশি করে পড়াশোনা করছে, কারণ তাদের পড়াশোনার জন্য যে স্কলারশিপের টাকা সেটা মমতা ব্যানার্জি বিভিন্ন ভাবে ব্যবস্থা করে দিচ্ছেন, তাই আজকে মেয়েরা শিক্ষার ক্ষেত্রে আজকে তরতর করে এগিয়ে যাচ্ছে। কন্যাশ্রী প্রকল্প তো তার একটা সূচনা মাত্র। কি আছে কন্যাশ্রী প্রকল্প? অনেকে ইউনিসেফ নামে একটা সংস্থার কথা শুনেছেন, যে ইউনিসেফ সারা বিশ্ব জুড়ে কাজ করে, তাদের অন্যতম একটা কি কাজ ছিল, যেমন বলছে মেয়েদের লেখাপড়ার সংখ্যাটা বাড়াতে হবে। আর কি করতে হবে? মেয়েদের 18 বছরের আগে বিয়ে হওয়াটা আটকাতে হবে। আর কি করতে হবে? মেয়েদের 18 বছরের আগে মেয়েদের মা হওয়াটা আটকাতে হবে। তাহলে ইউনিসেফ সারা বিশ্ব জুড়ে তারা এই ধরনের প্রকল্পের জন্য কাজ করে যাচ্ছেন, আর মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্প নিলেন, তিনি কন্যাশ্রী প্রকল্পের মধ্যে ইউনিসেফের হাতে একটা অস্ত্র তুলে দিলেন। তার জন্য আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রসংঘ মমতা ব্যানার্জিকে পুরস্কৃত করেছেন, কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী হয়েছে। এদিন প্রার্থী জানান, জেতার পর আগামী দিনে মানুষজনের সমস্যা সমাধানের চেষ্টা চালাবেন। মানুষকে বার্তা একটাই, যে সারা পশ্চিম বাংলায় আজকে যে শান্তির বার্তা মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করেছেন, মানুষকে 2011 সালে পরিবর্তনের মধ্যে যে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতাকে আবার আগামী পঞ্চায়েত নির্বাচনে একবার নতুন করে রিনিউ করে নিতে হবে, তার বার্তাই সারাদিন ধরে ভোট প্রচারের মাধ্যমে মানুষের কাছে দিচ্ছি। এবং মমতা ব্যানার্জির যে জনকল্যাণমূলক যত রকম প্রকল্প আছে, সেই প্রকল্প মানুষের কাছে আমরা বিভিন্ন সময় যেমন আছি, গ্রাম পঞ্চায়েতে কাজ করছি গিয়ে যেমন সেই পৌঁছে দিয়েছি, আরও বেশি করে পৌঁছে দেওয়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং সারা ভারতবর্ষের যে আজকে যে বাতাবরণ চলছে অসুস্থতা রাজনীতি, সেই রাজনীতি যাতে বাংলায় আঁচ না পড়ে, তাই মানুষকে সচেতন করছি এই ভোট প্রচারের মধ্য দিয়ে। মমতা ব্যানার্জির যে সংকল্প গ্রহণ করেছেন ভারতবর্ষ থেকে, সেই অসুস্থতার বার্তাকে সরিয়ে দিতে হবে, ভারতবর্ষের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য ভারতবর্ষকে গড়ে তুলতে হবে, তার বার্তাও আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে ভোট প্রচারের মধ্য দিয়ে মানুষের কাছে। আজকের এই মহিলা সম্মেলন থেকে আপনার কাছে অনেকগুলো দাবি ওরা জানালো, যেমন রাস্তাঘাট, পানীয় জল, আমরা জিতার পর কতটা আপনি তুলে ধরতে পারবেন? প্রথম কথা, আমি মহিলাদের আজকে বলেছি যে দেখুন, আজকে আপনারা মহিলা সম্মেলনের আয়োজন করেছেন, আজকে মহিলারা কেন মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোর কথা, আজকে আমি তাদেরকে কন্যাশ্রীর কথা বলেছি, রূপশ্রী প্রকল্পের কথা বলেছি, সবুজ সাথী প্রকল্পের কথা বলেছি, যে কীভাবে আজকে মহিলাদের উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি কাজ করে চলেছেন। তাই আজকে ভোটের যে 14ই মে যে ভোট নির্বাচিত হবে আর কি,
যেখানে তারা আমাকে ভোট দেবেন অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। সেখানে যে প্রতীক আছে জোড়া ফুল, সেই জোড়া ফুলকে ভোট দিতে বলেছি। আর এক যে ফুল আছে পদ্মফুল, যে পদ্মফুল দুর্গাপুজোর পদ্মফুল নয়, যে পদ্মফুল আজকে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, সেই পদ্মফুলকে পরিহার করতে বলেছি। মমতা ব্যানার্জির জোড়া ফুলের প্রতীক চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে তারা যদি আমাকে নির্বাচিত করে তাহলে তাদের এই যে রাস্তাঘাট যেটা আছে, কাজ চলছে, যেটা মানুষের দাবি আছে, মহিলাদের উন্নয়নের জন্য আরও দাবি যেটা রেখেছে, আমি বলেছি আমি যদি নির্বাচিত হই আমি অবশ্যই জেলা পরিষদে গিয়ে আপনাদের সেই দাবি পেশ করব এবং সেগুলোকে মানুষের কাছে মমতা ব্যানার্জি সরকারের মাধ্যমে আরও ফলপ্রসূ করে বাস্তবায়িত করার জন্য যে আন্তরিক চেষ্টা সেটা আমি অবশ্যই করব। ধন্যবাদ। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। নির্বাচনী সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার শান্তিপুর এলাকায়। প্রধান অতিথি হিসাবে ভাষণ দেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ জেলার শান্তিপুরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা। সোমবার এই সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। মূলত ভোট প্রচারের উদ্দেশ্যে এই কর্মসূচি। এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা, পৌরপিতা শৌমিক হোসেন সহ অন্যান্যরা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী শংসাপত্র গ্রহণ করলেন। বাঁকুড়া জেলার মহকুমা শাসকের দপ্তর থেকে তার শংসাপত্র গ্রহণ করেন দলের সংসদ থেকে মন্ত্রী। সকলেই এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার 13টি জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী প্রার্থীরা মহকুমা শাসকের হাত থেকে শংসাপত্র গ্রহণ করলেন।
এদিন বিজয়ী তৃণমূল প্রার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী সমর্থক। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান, মন্ত্রী শ্যামল সাঁতরা, ইন্দাস ব্লক সভাপতি রবিউল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোলসি এক নম্বর ব্লকের রামগোপালপুর পঞ্চায়েতের নবখণ্ড গ্রামে। আক্রান্ত পরিবারটি আতঙ্কের মধ্যে দিন গুনছে। গোলসি এক নম্বর ব্লকের লোয়ার রামগোপালপুর পঞ্চায়েতের নবখণ্ড গ্রামে এক নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালালো একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। মহিলা ওই নির্দল প্রার্থীর নাম মিঠু ঘোষ। আক্রান্তর পরিবার সূত্রে জানা যায়, 14-15 জন দুষ্কৃতি মুখে কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র, বোমা, লাঠি, রড নিয়ে বাড়িতে প্রবেশ করে তাণ্ডব চালায়। কার্যত আতঙ্কে ভুগছে পরিবারটি। আমার কোনো কানে কিছু নাই, সব লুটপাট করে নিয়ে চলে গেছে বাবা আমার, ভেঙে চুরি দিয়ে আমার আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে বাবা আমার, কিচ্ছু নাই। গোটা ঘটনার যথাযথ বিচারের দাবি তুলেছেন আক্রান্ত পরিবারটি। আবার একবার আসলো, সব খেতারি এলো, আবার এসে আবার একবার এলো, এসে অগুনি ঘোষ নিয়ে এলো, নিয়ে এসে ঘর দেখিয়ে দিলে, ঘর গাজি ছিল লুটপাট করে নিলে, তারপরে ভাঙচুর করলে। মানিক ঘোষ ছিল, মদন ঘোষ ছিল, মদন ঘোষ খুব হাসছে এখানে যখন ভাঙছে, তখন খুব হাসছে, ওরা সব এসে সব হাসছে সব। তারপরে মোটর সাইকেলে করে সব এলো, এসে সব আনো ভাঙচুর করলে, এইখান থেকে এইগুলো সব বেঁধে দিয়েছে, বেঁধে মুখগুলো বেঁধে সব আনা এসব ভাঙচুর করছে। আটা কুদালে করে নিয়ে চাবিটাকে ভাঙলে, ভেঙে ঘরগুলো খুললে, চাবিটাকে ভেঙে দিলে, কুদালে করে ভেঙে দিয়ে ঘর ভাঙলে, ভেঙে সব লুটপাট করে দিলে। ও টিভিটি ও মামা দাদু দিয়ে গেল, চেপে ছেলেরা আমার দেখছে, আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে, আলমারি দাদি ছিল সব আনা লুটপাট করেছে, ওগুলো সব লুটপাট করে নিয়েছে। 50,000 টাকা ছিল, ছেলেরা আমার রাখলে সে নিয়ে নিয়েছে, পাঁচ ভরি সোনা ছিল সেও নিয়ে নিয়েছে, সেগুলো সব সব একবার লুটপাট। আর আমার ছেলেদের খাবার দাবার কিচ্ছু নেই, অনেক মোটর সাইকেল নিয়ে আসবো, এই সব মুখে সব কাপড় বেঁধে সব চোখগুলি খালি বাড়ি বেরিয়েছিল ভাড়া করা। আর মদন ঘোষ এসে, সে এসে খুব হাসছে, দে ভেঙে দে, দে ভেঙে দে, দে ভেঙে দে নিয়ে হাসছে, আর আমরা সব কাঁদছি। হ্যাঁ, আমাদের বাড়ির লোকগুলো সব ছিল যারা দেশে বলে, ওই যে অগ্নি ঘোষ, মানিক ঘোষ, মদন ঘোষ, এইসব নিয়ে হলো সিপাই, তারপরে ওই মানিক, মদন, হ্যাঁ, অবনি, এরা সব এসে আমার ঘরে ভাঙচুর আরম্ভ করে দিলে। আমরা তখন মাঠ গিয়েছিলাম, বাড়িতে এরা সব বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে সব, আর এত 30টা গাড়ি এসে আমাদের ঘরে অত্যাচার আরম্ভ হয়ে গেছে। তখন এসে ঘরটা চাবি দিয়েছিল, সেই ঘরটা চাবি ভেঙে কোদালে করে ভাঙলে, ভেঙে তারপরে আলমারি ছাড়ায়, আমার ঘরে আলমারিটা ছাড়ায়, ওখানে 1,050 টাকা, 5 ভরির মতো গয়না ছিল, সেগুলো লুট করে, ফ্যান ছিল ফ্যান ভাঙে, টিউব লাইট ভাঙে, আমার মিটার বাক্স ভেঙে দিলে। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পর আবার ঘুরে এসে আমার যে এই চালগুলো ছিল, চালগুলো সব ইঁট দিয়ে ফুটিয়ে দেওয়া করলে। আমাকে প্রথমে ব্লক থেকে তৃণমূলের টিকিট দেবো বলে দাঁড় করিয়েছিল, তারপরে কজন দুষ্কৃতি এসে আমাদের বাড়িতে হামলা করে, টিভি, ফ্যান, আলমারি সব কিছু ভেঙে দেয়, কালো, সিপাই, মানিক, তারপরে অগ্নি ঘোষ, মদন ঘোষ এসে সব ভাঙ, লোক দুষ্কৃতি নিয়ে এসে আমার ঘরে এক ব্যস্তার ঘর সব ভেঙে দেয়, তারপরে আমাকে শাশুড়িকে মারে, ছেলেদেরকে মারে, আমাকে মারে, সব অত্যাচার করে আমাদের বাড়িতে গয়না টাকা যা ছিল সব কিছু লুট করে নিয়ে চলে গিয়েছিলো, আমাদের খাবার আদাটুকু কেড়ে নিয়ে চলে গেছে, আমরা যে কোথায় থাকবো, কী করে দাঁড়াবো সেইটাই চিন্তা করছি, আমরা আর কি কোথায় যাবো। তারপরে ওদের বিরুদ্ধে থানায় গিয়েছিলাম, অভিযোগ নেয়নি, আসবো বলে আর আসেনি। আমরা এখন প্রচুর আতঙ্কের মধ্যে আছি। 5টার সময় 30-40টা গাড়ি এসেছিলো, বাইকে করে এসেছিলো, মুখে কাপড় বাঁধা ছিল, চিনতে পারিনি কাউকে, বোম ফাটিয়ে হাতে বন্দুক ছিল,
বন্দুক নিয়ে ওই উত্তম বসের বাড়িতে চড়াও করে আর আমরা ঘরের থেকে বলতে পারিনি। আর এখন আমরা আতঙ্কের মধ্যে স্কুল কলেজে আমরা এখন যেতে পারছি না ভয়ে। গ্রামে এখন একটা অন্যরকম পরিস্থিতি, গ্রামের লোক চিনতে পারছি কিন্তু বাইরের লোক চিনতে পারছি না। মুখে কাপড় আনতে গলসি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। কর্ণঘোষ জেলা পরিষদের পাঁচ নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সগড়ায় গ্রাম পঞ্চায়েতের শেহারা চন্দ্রপল্লী সংসদে চলে দেওয়াল লিখনের কাজ। কর্ণঘোষ ব্লক যুব সভাপতি সঞ্জীব হাজরার নেতৃত্বে চলে প্রচার পর্ব। আসন্ন পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে আগামী 14 মে। ভোট যুদ্ধে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের ক্ষমতা জাহির করতে ব্যস্ত হয়ে উঠেছে। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে ভোটের প্রচার শুরু করলেন খন্ডকোষ জেলা পরিষদের পাঁচ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিক্ষক বিশ্বনাথ রায়। মঙ্গলবার সগড়া গ্রাম পঞ্চায়েতের শেহারা চন্দ্রপল্লী সংসদে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খন্ডকোষ যুব ব্লক সভাপতি সঞ্জীব হাজরার নেতৃত্বে চলে প্রচার পর্ব। সংসদের সমস্ত এলাকায় বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়াল লিখন হবে বলে জানান যুব সভাপতি সঞ্জীব হাজরা। আমরা এখানে তৃণমূল কংগ্রেসে দেওয়াল লিখন করছি, আজকে তিন দিন ধরে করছি। কোথায়? এখানে এইখানে মানে চন্দ্রপল্লী পাড়ায় করেছি, উত্তর পাড়ায় করেছি, আর আজকে পশ্চিম পাড়াইতে হয়েছে, আর আজকে এখানেই শেষ করছি। এখানে আজকে বিগত তিন দিন ধরে আমরা দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেওয়াল লিখন করছি। পূর্ব বর্ধমান জেলার পাঁচ নম্বর জেলা পরিষদ আসনের আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ রায়ের সমর্থনে প্রতিটি পাড়ায় আমরা দেওয়াল লিখন করছি। আমরা দেওয়াল লিখনে কয়েকটি পদ্ধতি এবার করেছি, কারণ তৃণমূল কংগ্রেসে সবার কার গুরুত্ব সমান। মহিলা থেকে শুরু করে যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আমরা এই দেয়াল লিখনগুলো সকলকে ভাগ করে দিয়েছি এবং পাড়া ওয়াইজ আমরা ভাগাভাগি করে আমরা দেয়ালগুলো লিখছি। কোনো পাড়ায় আমরা মহিলাদিকে দায়িত্ব দিয়েছি, কোনো পাড়ায় আমরা যুবকের দায়িত্ব দিয়েছি, কোনো পাড়ায় ছাত্রকে দায়িত্ব দিয়েছি। এইভাবে আমরা সকলে মিলে আজকে আমরা দেয়াল লিখন আজকে তিন দিন ধরে আচ্ছা কোথায় কোথায় করছেন? এখানে আমরা মূলত এই পাড়ায় চন্দ্রপল্লী পাড়া শেষ হয়েছে, উত্তর পাড়া পশ্চিম পাড়া আমাদের মোটামুটি আজকে সব কমপ্লিট হয়েছে। শেহারা থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। জমি বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার অন্তর্গত শ্যামবাদ এলাকার ভালুকজোড়ে। ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। জমি বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার অন্তর্গত শ্যামবাদ এলাকায়। মৃত বৃদ্ধর নাম ধনঞ্জয় বাউরি। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় জমি মাফিয়ারা তাকে পিটিয়ে মেরে দিয়েছে। পরিবার ও গ্রামের লোক মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেরেছিল কি আলো সাগির? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। নির্দল প্রার্থীর বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। নির্দল প্রার্থী জয়রানী দেবীকে অপহরণ করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠল।
নির্দল প্রার্থী বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গলসি এক নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতে। এদিন একদল দুষ্কৃতী নির্দল প্রার্থী জয়রানী দাসকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। বাধা দিতে গেলে জয়দেবীর স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত স্বামী হাত পা ভাঙা অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরে সিভিক পুলিশ এসে আক্রান্ত জয়রানী দেবীকে বাড়ি নিয়ে যায়। অন্যদিকে দুষ্কৃতীরা বাড়ি ও আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ। লোক বাড়ির মধ্যে ঢুকে এসে ভাঙচুর করছে, আমরা বারবার নিষেধ করার সত্ত্বেও ভাঙচুর করে এবং আমার শাশুড়িমাকে তুলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আবার শ্বশুরকে মারধর করেছে, আমরা এতবার নিষেধ করেছি তা সত্ত্বেও ভাঙচুর করেছে। বাড়ির টিভি, হ্যাঁ, যা কিছু ছিল আসবাবপত্র জিনিসপত্র যা কিছু ছিল, অ্যাডভেস্টার সব, সাইকেল করায় যা ছিল যাবতীয় জিনিস ভাঙচুর করে এবং আমাদেরকে এক প্রকার মারধর করতে, মানে মারধর করার মতনই বাচ্চাদেরকে ভয়ে মানে শিখিয়ে গেছে বাচ্চাদের। আমাদের দুটো বউয়ের কোনো সম্মান তো নেই, মান মর্যাদা কিছু নেই। যাই হোক, এখন আপাতত এই ভাঙচুরগুলো যাতে ইয়ে হয় সেই ব্যবস্থা করুন। আমি আমার মাকে তুলে নিয়ে গেছে, মাকে তুলে নিয়ে গিয়েছিলো প্রার্থী হওয়ার জন্য, নমিনেশন পত্র তোলার জন্য। এই ধরনের ঘটনায় অসন্তোষের চাপা আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। হুট করে ঢুকে সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে এবং আমাদের গায়েও হাত তুলেছে, মাকে তুলে নিয়ে চলে গেছিলো, বাবাকে তো হাত পা বেরিয়ে ভেঙে দাঁড়ালো বলে সব ভেঙে চুরে এক কাকার করে দিয়েছে, দরজা জানলা সব নষ্ট করে দিয়েছে। আমাদের মানে ছেলেগুলোকে মারতে শুধু বাকি রেখেছে, তাদেরকেও থমকে দিয়েছে, আমাদেরকে তো মানে বাকি রাখেনি কিছুই, সব চুলমুল ছিঁড়ে মেরে ধরে ওরা যা করেছে মানে চাই করেছে, কিছু বলার নাই। আর তেমনি তাদের মুখের ভাষা বললাম না কিছু। তারা যে আমার শাশুড়ি বাচ্চাতে রয়ে। পারাজ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে মে দিবস পালিত হলো কাটোয়াতে। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আগত প্রতিনিধিবৃন্দ মে দিবস নিয়ে আলোচনা চালান দিন। মহান শ্রমিক দিবস উপলক্ষে কাটোয়া INTTUC-র অনুমোদিত পূর্ব বর্ধমান জেলার রাইস মিল শ্রমিক ইউনিয়নের স্টেশন বাজার শাখার পক্ষ থেকে মঙ্গলবার মে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। রাইস মিলগুলোর গেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বামপন্থী এখন দূরবীন দিয়ে দেখতে হয়, সেই নিরিখে আমাদের এলাকার বিধায়ক নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, যে আমাদের এই এলাকায় যে সমস্ত অসংগঠিত শ্রমিক আছে, বিশেষ করে রাইস মিল, ভ্যান, অটো, এই সমস্ত যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তাদের অধিকার রক্ষার জন্য INTTUC-তে তাদের যোগদান করবে। এই রাইস মিলে উপস্থিত ছিলেন মহকুমা ও ব্লক স্তরের নেতৃত্ববৃন্দ ছাড়াও সমস্ত স্তরের শ্রমিক, কৃষক, যুব ও মহিলা কর্মীরা। উপস্থিত বক্তারা মহান মে দিবসের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করেন। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। খোলা মাঠে বিপজ্জনকভাবে পড়ে রয়েছে বিদ্যুতের তার। এইরূপ পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের কান্থি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। মানুষজনের আশঙ্কা যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সোমবারের প্রবল ঝড়ে বিপজ্জনকভাবে খোলা মাঠে পড়ে রয়েছে বিদ্যুতের তার, ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন মুর্শিদাবাদের কান্ডি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পরে বিধায়কের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডে রাধানগর পাড়ার মাঠে বেআইনিভাবে বসানো হয়েছে 3টি ডিপ টিউবওয়েল মেশিন, সেগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্যই খুঁটি বসানো হয়েছে। এই যে এতগুলো লাইন বলছে, সবার পারমিশন আছে তো?
এদিনের কালবৈশাখী তাণ্ডবে সেই খুঁটিগুলি ভেঙে পড়ে মাঠেই। বারবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলো কোনো সমস্যার সমাধান হয়নি। পরে বিধায়ক অপূর্ব সরকারের তত্ত্বাবধানে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। ঘুরে বেড়ায় আর কি মোবাইল ভ্যান, আমার কাউন্সিলররা খবর দিয়ে মোবাইল ভ্যান আনিয়ে অন্তত কানেকশনটা কাটালাম ট্রান্সফরমার। খুব দুর্ভাগ্যের বিষয় যে শহরের মধ্যে এরকমভাবে বেআইনি ডিপ চলছে, বেআইনি তার খুলে মাঠের মধ্যে পড়ে আছে, আমাদের বাড়ির বাচ্চারা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যে এখানকার বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে তার যা রুট ব্যবহার দেখলাম, আমার মনে হচ্ছে যে ডিপগুলো বসানো, এই তারগুলো ফেলা, এখানকার ডিপের মালিকদের সাথে তার কোনো একটা আনহোলি নেক্সাস আছে অর্থাৎ, এবং তার সাথে বিদ্যুৎ দপ্তরে কোনো কর্মী আমরা জানি দীর্ঘদিন ধরে, বিগত 2000 সালের পর থেকে আমি বলতে পারি বিভিন্ন বামপন্থী যারা নেতৃত্ব দিতেন এখানকার ইউনিয়নের, তারা এই কোটারির সাথে যুক্ত এবং এই দুর্নীতির সাথে যুক্ত, যে 50 মিটার অন্তর অন্তর ডিপ টিউবওয়েল বসিয়ে দাও, বেআইনি কানেকশন নাও এবং তা থেকে একটা টাকা মাসের রোজগারের ব্যবস্থা আমার মনে হয় এখানে আছে। আমরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলি, এখানকার আমরা যারা কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছি, এখানে সেন্টু আছে, অজয় দা আছে, দেবল আছে, কৃষ্ণ আছে, অনুপ আছে, রাসমুত্রা আছে, সবাই আছে আমরা এখানে। হ্যাঁ, তা আমরা কিন্তু এখানে এই বেআইনি এই দুর্নীতি হতে দেব না, কারণ জবাবদিহি করতে হবে যখন আমাদের সরকারকে। তাই এর বিরুদ্ধে কাল থেকে আমরা যা যা ব্যবস্থা গ্রহণ করার করব। এক্ষুনি আমরা কানেকশনটা কাটিয়েছি, ডিপগুলো বেআইনিভাবে বসে আছে কি না সেটা দেখে কালকে আমরা মহকুমা শাসক এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের কাছে আমরা আবেদন রাখবো, এবং যেখানেই কানেকশন দেওয়া হোক না কেন তার যেন সুরক্ষিত থাকে, আমাদের বাড়ির কোনো বাচ্চা বা আমাদের বাড়ির কারোর যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে সেটা আমরা নিশ্চিত করব। সাথে সাথে এই এলাকার মানুষদের যে কাজ হচ্ছে আমরা কথা দিয়ে যাচ্ছি যে এই ড্রেন আগামী দিন পাকা ড্রেন আমরা করব, খুব শিগগিরই সেই কাজ আমরা আরম্ভ করতে যাব। কিছু জমির সমস্যা আছে, কিছু মানুষ আমাদেরকে এমনিতেই জমি দিয়েছে, আবার কিছু মানুষ এই জমিকে সামনে রেখে একটা বিবাদ তৈরি করতে চাইছে, একটা উন্নয়নের কাজ। আমি সবার কাছে আবেদন করব যেখানে যেখানে কাজ আটকাবে দয়া করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কারণ এই কাজটা আমাদের সবার, আমাদের কোনো ব্যক্তিগত কাজ না। তাই আমরা এই ড্রেনটাকে পাকা করে আগামী দিন এদিক দিয়ে একটা আরেকটা নতুন রাস্তা উন্মোচন করবো, একটা রাস্তা ইতিমধ্যে উন্মোচন হয়েছে এদিকে, এ রাস্তাটা আগামী দিন পাকা হবে অথবা ঢালাই হবে, যাতে এই রাস্তা দিয়ে বাগবাড়ি যে বাইপাস, বাগবাড়ির যে রাস্তা তার বিকল্প পথ তৈরি হবে, এদিক দিয়ে যেন মানুষ যাতায়াত করতে পারে। কাঁদি শহরের চাপ কমানোর জন্য পিচের অথবা ঢালাই রাস্তা আগামী দিন বছরখানিকের মধ্যে আমরা এই রাস্তাটা চালু করে ফেলতে পারবো, এখন এমনিই চালু আছে, বাট আমরা পিচ অথবা পাকা কংক্রিটের রাস্তা করে ফেলবো, এটা আমাদের বোর্ড অফ কাউন্সিলরের তরফ থেকে আমরা দায়িত্ব। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই বিরোধীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের কর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার জগদীশ গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে নির্বাচন কমিশন সমস্ত জেলার এসপি ও ডিএমদের নির্দেশ দিয়েছেন প্রচারের সময় প্রচারকারীদের রক্ষা করার, কিন্তু ভোটের আগেই শাসক দল আক্রান্ত হল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশ গ্রামের পঞ্চায়েতে। এদিন ভোট প্রচারের উদ্দেশ্যে বের হয় কিছু তৃণমূল কর্মী সমর্থক, তখনই তাদের উপর চড়াও হয় কিছু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। কি মানল আপনাকে? সফিকুল হক, বাবার নাম আইনুল হক, মাহমুদ ইসমাইল, আব্দুল হক। কেন মানল? আমরা ভোট প্রচার করতে গেছিলাম। কার প্রচার করেছিলেন? টিএমসি থেকে। ওরা কার কারা ছিল? কংগ্রেসের লোক। কি বলছিল ওরা? ভোট প্রচার করতে গেলাম, কি বলছি তোরা এখানে কেন, এই হাল্লা উঠিয়ে দিয়ে মারপিট। ওখানে পরে আপনার কি আগ্নেয়াস্ত্র নিয়ে মানে পিস্তল ফিস্তল নিয়ে হামলা করেছিল? ওরা সব কিছু ওদের কাছে ছিল। কি কি ছিল? পিস্তল সব নিয়ে ওরা মানে রেডি ছিল, আমরাকে ভোট প্রচার করতে দিবে না। দুলাল, আপনারা কি কোনো আক্রমণ করতে গেলেন? আপনার নর্মাল ভাবে লোক মানে পাবলিকের বাড়ি গেছিলাম ভোট দিতে, সাইদুল হকের বাড়ি, এই সাইদুল হকের বাড়ি ভোট দিতে গিয়ে
এই চারজন মিলে আমাদের উপরে আক্রমণ। কেন কেন সন্ত্রাস করছে ওরা? গায়ের জোরে। কেন কেন সন্ত্রাস করছে, কি কারণে? ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে। কিসে ভয় পাচ্ছে? আমরা টিএমসি করছি, কংগ্রেসের ওখানে লোকজন হচ্ছে না, মারপিট করে ওরা মানে বিভ্রান্তি করে লোককে ভয় দেখাচ্ছে। জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আহত প্রচারকারীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কোথায় বাড়ি আপনি? মিনা মাজগস গোবিন্দ। কি হয়েছে ঘটনা? ওরকম রক্তারক্তি কি হলো? মারামারি পার্টি পার্টি, কংগ্রেসের লোক এরকম করে মারা হয়েছে, কংগ্রেসের লোক। আপনারা কোন পার্টি করেন? আমরা তৃণমূল পার্টি করি। কি হয়েছে ঘটনা? তৃণমূলকে মারলো কংগ্রেস কেন? ওরা এক বাড়িতে ভোট বিজাচ্ছিল, আমরা ওখানে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, ওরা এসে বলছে কোথায় যাচ্ছি, আমরা এইদিকে যাচ্ছি। এর মধ্যে ওরা বলছে তোরা যাবি কিনা এইদিকে, এইদিকে ঘুর। আমরা বলছি না এদিকে ঘুরতে পারবো না, এইদিকে যাচ্ছি। এর মধ্যে ওরা ওখান থেকে এসে আর ফাটাফাট ফোন করে লোকজন ডেকে ফাটাফাট মেশিন কিনে দিয়ে রোয়ার দিয়ে আমরা দিকে যাচ্ছিলাম। আমাদের লোক কম ছিল ওখানে, রোয়ার দিয়ে মেরে মাথা ফাটিয়ে ওখানে দেখছি আমাদের লোক ওখানে পড়ে আছে। কংগ্রেস ফায়ার করেছে, কংগ্রেস পার্টি ফায়ার করেছে। ফায়ার করার পরে তখন আমরা লোকজন গিয়ে দেখছি আমাদের লোক ওখানে পড়ে আছে, এর মধ্যে ওরা সব সামশুট হয়ে গেছে। এই তো এইটুকু ঘটনা। কজন আহত হয়েছে আপনাদের? দুইজন আহত হয়েছে, ওখানে এমনি মারপিট হয়েছে, ওদের এমনি জখম হয়নি, দুইজনে মারপিট হয়েছে। কি নাম তাদের? যারা মারলো তাদের নাম জানেন? দেখছি, হ্যাঁ জানি। কি নাম তাদের? নাম হচ্ছে জেম, দুলাল, বদিরুদ্দিন, মুনুর, মুনুর, একটা ইসমাইল, ইসমাইল এদের নাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আমি ওখানে ছিলাম না স্যার, আমি যখন গন্ডগোল হয় তখন আমি গেলাম, সব দেখছি লাঠি পাশে দাঁড়িয়ে আছে। তখন আমি কি হয়েছে, তোর বাবাকে মারছিল, আনলেম বাবাকে মারছিল, হ্যাঁ দাম করছি কোন মারছিল রে, আয় বাড়ি আয়। ওরা তখন ওরা ঘরে লুকিয়েছিল, তখন আমরা লোকজন জুটলাম, ওরা তখন হাইতে পেতালি ওরা রেডি হলো। তখন আমার বাবা আর আমার চাচা ভাইটা তখন আগিয়ে গেলো, তখন রডের বাড়ি আমার বাবাকে মেরেছে আর ওকেও রডের বাড়ি মেরেছে। কেন, কিসের জন্য? ওই তো ভোট লোয়ার জন্য। আপনারা কি কোনো অন্যায় কাজ করছেন? না, কোনো অন্যায় কাজ করিনি। কি করছিলেন? আমরা খালি হাইটে যাচ্ছিলাম, ওরা সিনে ফুলে একদম বুক ফুলিয়া বলছে কি তোমরা চলে যাও ওখান থেকে, তোমরা চলে যাও, তোমরা কেন ওরা বাড়ি যাচ্ছ? এই জন্য আমার বাবাকে আমার ভাইটাকে মারলে। আপনারা কি মানে খুব সাধারণভাবে ভোটের প্রচার করছিলেন? হ্যাঁ। না না না, ওরা দিবে না। কি বলছে? ওরা বলছে কি না তোমরা আমাদের বাড়ি যাবি না, আমরা এটা দাঁড়িয়ে আছি কেনে যাচ্ছিস, একদম ওরা একদম ছিনে ফুলে বুক ফুলে একদম চলে যাচ্ছে, একদম ঘর ধরে একদম হাত লাগিয়ে দিচ্ছে। পুলিশকে বলেছেন? হ্যাঁ, পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ মারামারি হওয়ার পরে পুলিশ আইলো। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়াল, রিপোর্ট আনন্দবার্তা। বহরমপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কার্যালয়ে পালিত হলো মে দিবস। আইএনটিটিইউসির পক্ষ থেকে দিনটিকে পালন করা হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। প্রতি বছরই নেই, এবছরও মুর্শিদাবাদের বহরমপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক মে দিবস। আইএনটিটিইউসির পক্ষ থেকে দিনটি পালন করা হয়। দিন ধরে আন্দোলন, এই আন্দোলনে শান্তি কামনা এবং তাদেরকে স্মরণ করার আজকের যে দিন, সেই দিনকে পালন করার জন্য মুর্শিদাবাদ শহরের উদ্যোগে আজকের এখানে যে সভা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস ও জেলা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীবৃন্দ সহ সংগঠনের সদস্যবৃন্দ। শ্রম দিবসে শ্রমিকদের ছুটির পরিবর্তে কাজ করা নিয়ে শ্রমিক সংগঠনগুলি দুঃখ প্রকাশ করেছে। আজকের প্রোগ্রামটা মূলত আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের কংগ্রেস থেকে আমরা এটাকে পালন করছি, প্রত্যেক বছরই করি। আপনারা জানেন এর আন্তর্জাতিক শ্রম দিবস আজকে পালিত হচ্ছে এবং আমেরিকার চিকাগো শহরে, হে শহরে রুটি কারখানার শ্রমিকরা 18-20 ঘন্টা কাজের যে অত্যাচার, সে অত্যাচার সহ্য করতে না পেরে তারা একদিন সমবেত হয়েছিলেন এবং তারা আন্দোলনে নেমেছিলেন এবং তাদের দাবি ছিল আমরা 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজের মর্যাদা দিতে হবে। সে কারণে সেদিন তাদের সঙ্গে শ্রমিকদের যে এবং মালিকদের মধ্যে ব্যাপক ঝামেলা গণ্ডগোল হয়, মারামারি হয়, তার ফলে 5 জন শ্রমিক আমাদের আত্মহত্যা করে, সেদিন মারা যায় এবং মারা যাওয়ার ফলে আমরা আন্তর্জাতিকভাবে শ্রম দিবসের যে মর্যাদা সেটাকে আমরা উপলব্ধি করতে পারি এবং তারপরে মালিকদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসে যে কিভাবে আন্দোলন মিটানো যায়। আমরা ভাগ করেছিলাম 3 ভাগে, যে 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা আমরা ঘুমাবো, 8 ঘন্টা আমরা পরিবারের সঙ্গে দিন যাপন করব। এই কাজের স্বীকৃতি আজকে পাওয়ার ফলে
আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখেছি শ্রমজীবী মানুষেরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। আজকের দিনও হয়েছে, বিগত দিনেও হয়েছে। মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না, এবং যার ফলে আজকে আমরা এই শ্রম দিবসে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের আন্তর্জাতিকভাবে আমরা 8 ঘন্টার বেশি কাজ করব না। আমরা জানি পাশ্চাত্য দেশে 8 ঘন্টা কাজের প্রতিবাদ করলেই আমাদের কি দাবি, আমাদের কি ভূমিকা সেটা তারা বুঝে যায়, কিন্তু ভারতবর্ষের মতো দেশে 24 ঘন্টার বন্ধ করে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হয়, এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। আমরা আজকে আমাদের তৃণমূল গভর্নমেন্ট আসার পর আমরা সেটাকে পরিহার করতে পেরেছি, বর্জন করতে পেরেছি, এবং আমরা আমাদের দাবিগুলোকে সরকারের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা কর্মসংস্কৃতির যুগে যাচ্ছি, এবং আমরা শিল্প, ক্রমবিকাশ সব একসঙ্গে আমরা করছি। আজকে আমাদের ধর্মঘট আমাদের রাজ্যে নেই, তাই আমরা আজকে দাঁড়িয়ে এখানে দাবি করব যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আন্তর্জাতিক শ্রম দিবসে শ্রমিকদের দাবি যাতে স্বার্থ পূর্ণ না হয় তা আমরা সবসময় আন্দোলনে থাকব। এটা একটা সময় বামপন্থীরা আন্দোলন করত যে তাদেরই একমাত্র এই আন্দোলন, কিন্তু আমরা তৃণমূল গভর্নমেন্ট আসার পর কংগ্রেস, সিপিএম, তৃণমূল সকলে আমরা আন্তর্জাতিকভাবে এই যে আন্তর্জাতিক মে দিবস, সেই মে দিবসকে আমরা পালন করি এবং আগামী দিনে করব, এবং শ্রমিকদের পাশে আমরা থাকব, এবং আমাদের অঙ্গীকার 8 ঘন্টার কাজের দাবিতে আমাদের আন্দোলন চিরকাল আছে, আগামী দিনেও থাকবে। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের প্রার্থী বাকবুল ইসলামের সমর্থনে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো। এদিনের পদযাত্রাটি বরশুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয়। পদযাত্রার মাধ্যমে এদিন প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 31 নম্বর আসনে তৃণমূল মনোনীত প্রার্থী বাকবুল ইসলামের সমর্থনে অনুষ্ঠিত হলো পদযাত্রা। বরশুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম পরিক্রমা করে পদযাত্রাটি। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত মালিক সহ অন্যান্যরা। জেলা পরিষদের প্রার্থী বাকবুল সাহেব আপনাদের কাছে এসেছেন ভোট দেওয়ার জন্য, ভোট প্রার্থনা করার জন্য আমরা চিনেন দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের পদযাত্রায় সামিল হন। জেলা পরিষদ প্রার্থী বাকবুল ইসলামের বলছেন করবে কারা, কৃষকের ক্ষতিপূরণ দিল কারা, গরিব মানুষকে ঘর দিচ্ছে কারা। এদিনের কর্মসূচি থেকে দলীয় নেতৃত্ব প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। স্বার্থে মমতা ব্যানার্জি যে কাজ করেছেন তার থেকে বড় বামপন্থী দৃষ্টিভঙ্গির কাজ সিপিএম বামফ্রন্ট করতে পারেনি। কাজেই গরিবরা বুঝেছেন বাংলার যে গরিব মানুষের প্রকৃত বন্ধু যদি কেউ থেকে থাকেন তিনি মমতা ব্যানার্জি, তাই তাকে সমর্থন করছেন। গত 7-8 বছরে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন, গ্রাম বাংলার উন্নয়ন, গোটা বাংলার উন্নয়ন, সেই উন্নয়ন দেখে গরিবরাই তো হচ্ছে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। গরিবদের ভোটই হচ্ছে আমরা জিতছি, গরিবরাই আমাদের মূল শক্তি। তাই এখানকার যে সমস্ত মেহনতি মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনও নেই তারাও যাতে আমাদের সঙ্গে আসেন, তার জন্য আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমরা আজকে পদযাত্রার সূচনা করলাম কোন বাংলার উন্নয়নকে হচ্ছে আরও ত্বরান্বিত করার জন্যে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, এই বার্তাই হচ্ছে আমরা পদযাত্রার মধ্যে থেকে দিতে চাই। দুর্গ বলে কোনো কথা নেই, লাল দুর্গ যারা হচ্ছে আগে দখল করেছিলেন গরিব মানুষের স্বার্থে কাজ করব এই প্রতিশ্রুতি দিয়ে 35 বছর তারা গরিব মানুষের ক্ষতি করেছে। প্রকৃতপক্ষে গরিব মানুষের জন্য যদি কার্যকরীভাবে সরকার কোনো প্রকল্প কার্যক্রম নিয়ে থাকে সেটা মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি নিয়েছেন। ভোটের প্রচারে সারা আমরা জানেন যে আমরা এমনিতেই আমাদের বর্ধমান 2 নম্বরগুলোকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করেছি, এবং আমাদের জেলা পরিষদে শুধু একটি ভোট যেটা মানুষ সর্বপুত্র সাড়া দিচ্ছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হয়েছে, এবং এলাকার মানুষ সকলে আজকে আমাদের প্রার্থী বাকবুল ইসলামের সমর্থনে আজকে হাঁটছে এবং বাড়ি বাড়ি ঘুরছে। তো এ নিয়ে কোনো জয় নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, শুধু সময়ের অপেক্ষা। আমরা মানে ব্যাপক ভোটে আমরা জয়লাভ করব, এবং আমাদের যে বিরোধী পার্টি আছে তাদের এখানে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তাদের জামানত বাজেয়াপ্ত হবে। বরশুল থেকে অর্ক ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। দলবিরোধী কাজ করায় বহিষ্কৃত হতে হলো শাসক দলের এক নেতাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
দলের বিরোধী কাজকর্মে লিপ্ত হওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের তৃণমূল কংগ্রেস নেতা শুভাশিস পালকে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব মিত্র। এবং আজকে আমি তাই আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী পক্ষ থেকে তার নির্দেশে আজকে ঘোষণা করছি যে দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুরে যেভাবে শুভাশিস পাল তথা সোনা পাল বলে যার নাম আমরা সবাই জানি, তিনি তার মাকে দাঁড় করিয়েছেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, এবং দাঁড় করিয়েছেন তার দাদা তাকে দাঁড় করিয়েছেন কংগ্রেস থেকে, তার সঙ্গে যারা প্রতিদিন ঘুরে বেড়ায় তাদের দাঁড় করিয়েছেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এইগুলো করে তিনি ভেবেছিলেন যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে আবার পরাজিত করার রাস্তায় নিয়ে গিয়ে আবার তিনি তার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে পূরণ করবেন। তো এবার তিনি ধরা পড়ে গেছেন পরিষ্কারভাবে, এবং আজকে আমরা আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি গতকালের নির্দেশ অনুযায়ী আজকে ঘোষণা করছি আমি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, এবং আমাদের সর্বোচ্চ লিডার তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির দ্বারা এম্পাওয়ার্ড হয়ে আমি শুভাশিস পাল তথা সোনা পালকে আমাদের দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কারের আজকে সিদ্ধান্ত। তিনি বলেন, শুভাশিস পাল তৃণমূল কংগ্রেস কর্মী হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যদের কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন, তিনি যে কংগ্রেসের হয়ে প্রচার করছেন তার প্রমাণ আছে। একদম প্রমাণ হিসেবে আমরা এটাকে এক্সিবিট করে দিলাম। কিভাবে ছত্র বেশি এরা দলের সর্বনাশ করছে, কংগ্রেসের মিছিল করছে, কংগ্রেসের মিছিল করছে, কংগ্রেসের নামে স্লোগান দিয়ে মিছিল করছে, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বলছে, জাতীয় কংগ্রেস। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হলে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের বিরুদ্ধে এটা ভাববার কোনো কারণ নেই যে কোনো একজন লোককে আমরা বহিষ্কার করলাম, এটা আমরা বেসিক্যালি প্রতীকী হিসেবে ধরতে পারি যে সোনা পাল, তিনি আগে আমাদের দলের ছিলেন তৃণমূল কংগ্রেসে, তিনি বহিষ্কৃত হলেন, এবং তার সঙ্গে এটাও আমরা বিপ্লব দাস সরাসরি ওয়ার্নিং দিলেন যে অন্য যারা আছেন তারা দয়া করে সতর্ক হয়ে যান, যদি কিছু আড়ালে আবদালে করে থাকুন সেগুলো বন্ধ করুন, আমরা কিন্তু স্পেয়ার করব না কাউকে, কারণ আসন্ন নির্বাচন মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আমরা জিতে আরেকবার পুনরায় আসছি পঞ্চায়েত এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের সমস্ত জায়গায় আমরাই আরেকবার আসবো, অতএব যারা এখনো কিছু করার চেষ্টা করছেন তারা সতর্ক হয়ে যান, নয়তো আমরা ব্যবস্থা নিয়ে নেব তাদের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। মে দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। কাটোয়া দু নম্বর ব্লকের যোগেদানন্দপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় শিবিরটি। এদিন স্বেচ্ছায় 31 জন রক্তদান করেন। কাটোয়া মহকুমা হাসপাতালের রক্তের চাহিদা অনুযায়ী রক্ত না থাকায় বিভিন্ন সংস্থাকে হাসপাতালের সুপার রক্তদান শিবির করার অনুরোধ জানান। তারই অঙ্গ হিসেবে INTTUC-র পূর্ব বর্ধমান জেলার রাইস মিলের ব্যবস্থাপনায় ও কাটোয়া শাখার পরিচালনায় মে দিবসের সকালে কাটোয়া দু নম্বর ব্লকের যোগদানন্দপুর বাসস্ট্যান্ডের সংলগ্ন একটি লজে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরটি উদ্বোধন করেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল, পূর্ত কর্মদক্ষ সুব্রত মজুমদার, অগ্রদীপ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই চন্দ্র মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরের আগে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। Oh, yeah, oh, yeah.
এদিন 31 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আমাদের বিভিন্ন সংস্থাকে যেভাবে জানিয়েছিলেন যে যাতে তারা রক্তদান করে, তারই অঙ্গ হিসাবে আমাদের যারা ডায়াসপোরা শ্রমিক ইউনিয়ন তারা সবাই মিলে আজকে মে দিবসের দিনে রক্তদান করে এই দিবসটাকে স্মরণ করছে। ঠিক তেমনি তারা কাটোয়া ব্লাড ব্যাঙ্কের যে রক্তের শূন্যতা সেটাকে পূরণ করে। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। ভাগাড়ের মাংসের বিরুদ্ধে তল্লাশি চলছে হুগলি জেলার বিভিন্ন জায়গাতে। এদিন পৌরসভার পৌরপদের নেতৃত্বে চলে এই রূপ অভিযান। নিয়ম বহির্ভূত দেখা গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই জানান পৌরপতি। ভাগাড়ের মাংস নিয়ে তোলপাড় গোটা রাজ্য। হুগলি জেলার বিভিন্ন জায়গায় ভাগাড়ের মাংসের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। এই দিন এই জেলার কোন্নগর পৌরসভার পৌরপতি বাপ্পাদিত্য চ্যাটার্জির নেতৃত্বে পৌরকর্মীদের নিয়ে ডিপার্টমেন্ট স্টোর, কাঁচা মাংসের দোকান এবং হোটেলগুলিতে অভিযান চালানো হয়। এই তো ফ্রিজে চর্বি হার এগুলো তো বিক্রি হবে, হ্যাঁ বিক্রি হবে। ভাগাড়ের মাংস আছে কিনা তা দেখার জন্যই এই রূপ অভিযান। তোমার মাংসটা সাথে কোথা থেকে? হ্যাঁ ডালকনি থেকে। ডানকুনি থেকে? ডানকুনি হবে, ওখানে কাটে আছে কাঁচা। আপনারা কি মানে জবাই করা মাংস? জবা করে না, এমনি নিয়ে চলে আসছে? না না, ওখানে লোক জবা করবো, আমি যাকে জবা করে তবে লিখে আসবো। কি না ওখানে কি কাটা অবস্থায় নিয়ে আসছো না ইয়ে করে? না কাট করে লে আতা হ্যায়। নাকি বলছে তো এলাকার লোক বলছে নাকি আপনারা এমনি নিয়ে আসছেন? মাংসের ছিটটা গন্ধ বেরোচ্ছে, কমপ্লেন এসছে। আপনি তো খাচ্ছেন, ঠিক আছে। আমরা জানি তো আমাদের 100% মানে ভালো মালই আমরা ইউজ করি এবং রেপুটেড দোকান থেকে আমরা মালটা নিই। তো আমাদের সংস্থা প্রায় 10 বছর হতে চলেছে, আজ পর্যন্ত কোনোদিনই আমরা এর কোনো খুব ভালো সিস্টেম চাইছিলাম এটা হোক। পৌরপ্রধান জানান প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় এইরূপ অভিযান চালানো হবে। যদি কারোর দোকান থেকে ওই জাতীয় মাংস পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরপতি জানান। গত 3-4 দিন ধরে টোটাল সারা কুন্ডগড়ে যে সমস্ত বিরিয়ানির দোকান, যে সমস্ত মল আছে সেখানে আমরা চেকিং চালাচ্ছি যে এরা অন্য কোনো ধরনের মাংস বিক্রি করছে কি না। সেখান থেকে আমরা স্যাম্পল সংগ্রহ করছি, আমরা এগুলো সরকারের কাছে আমরা পাঠিয়ে দেবো যে তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানানো হোক যে এই মাংসের মধ্যে সঠিক এবং ঠিক আছে কি না। এছাড়া কিছু কিছু দোকানে দেখতে পাচ্ছি যারা স্টোরেজ করছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আমি আগামী দিনে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় আহত হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মানিকতলা জিটি রোড সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুর মানিকতলা জিটি রোড সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম মুন রূপচাঁদ, পেশায় পেট্রোল পাম্প কর্মী। স্থানীয় সূত্রে জানা যায় মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল ওই আহত ব্যক্তি, যার দরুন নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে লরিটিকে, যার ফলে বাইকটি ভেঙে দুটুকরো হয়ে যায় এবং আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মুখার্জি পাম্পের মানে
তারপর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, আসন্ন পঞ্চায়েত ভোট উপলক্ষে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার শান্তিপুর এলাকায়। শাসক দলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীর শংসাপত্র গ্রহণ করলেন। নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খন্ডঘোষ জেলা পরিষদের 5 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হল এক বৃদ্ধের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের কর্মীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।